নমস্কার সবাইকে, শারদীয় শুভেচ্ছা। বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হল দুর্গাপূজা। দুর্গাপূজা বা দুর্গোৎসব হল দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত হিন্দু উৎসব। এটি সারা বিশ্বে হিন্দু বা সনাতন সম্প্রদায়ের দ্বারা পালিত হয়। আশ্বিন মাসে শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় বাঙালির সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা মূলত 10 দিনের উৎসব, যার মধ্যে শেষ 5টি দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। আশ্বিনের নবরাত্রির পূজা, শারদীয় পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বাসন্তী। বসন্তকালে দুর্গাপূজা নামে পরিচিত। পিতৃপক্ষ এবং দেবী পক্ষের সন্ধিক্ষণ হল মহালয়া। এই মহালয়ার মাধ্যমে দুর্গাপূজা উৎসবের শুরু বা সূচনা হয়। মহালয়ার দিন থেকে শুরু হয় দুর্গাপূজার প্রস্তুতি। মা আসছে, মা আসছে বলে দিন গুনতে থাকে। সাধারণত আশ্বিন মাসে শুক্লপক্ষে ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই 5টি দিন যথাক্রমে মহাষষ্ঠী বা দুর্গা ষষ্ঠী, দুর্গা সপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। আশ্বিন মাসে শুক্লপক্ষকে বলা হয় দেবী পক্ষ। দেবী পক্ষের সূচনার অমাবস্যাটির নাম হল মহালয়া। এই দিন সনাতনীরা বা সনাতন ধর্মাবলম্বীরা তর্পণ করে তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। দেবী পক্ষের শেষ দিনটি হল কোজাগরী পূর্ণিমা। এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা লক্ষ্মী পূজা করে থাকে। অবশ্য কোথাও কোথাও 15 দিন ধরে দুর্গাপূজা পালিত হয়। বাঙালি সনাতন রীতি অনুযায়ী সাধারণত আমরা মহাষষ্ঠী বা দুর্গা ষষ্ঠী থেকে দশমী বা বিজয়া দশমী, এই 5 দিন দুর্গাপূজা পালন করে থাকি। বিজয়া দশমীতে পুজো শেষে সিঁদুর খেলা ও মিষ্টিমুখ করে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপূজা। তো আবার অপেক্ষার পালা শুরু হয়। আসছে বছর আবার হবে বল দুর্গা মা কি জয়। তো ভিউয়ার্স, মালয়েশিয়ায় দুর্গাপূজা আমাদের থেকে, আমরা যেখানে থাকি ওখান থেকে একটু দূরে, প্রায় যেতে সময় লাগে ঘণ্টাখানেকের মতো, আর ট্রাফিক জ্যাম হলে একটু বেশি সময় নেয়। তো এবারে দুর্গাপূজায় আমরা মাকে দর্শন করেছি। প্রায় 2 দিন আমরা গিয়েছিলাম দুর্গাপূজার অষ্টমীতে, নবমীর রাতে ও দশমীতে। এই ভিডিওতে আমি কিছু ক্লিপস শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখুন।
আর অবশ্যই সাপোর্ট করবেন